সারা দেশের ন্যায় বিয়ানীবাজার উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। বছরের প্রথম দিন শনিবার বিনামূল্যে নতুন বই পেল শিক্ষার্থীরা। শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী বছর শুরুর আগেই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সকল শ্রেণীর অধিকাংশ নতুন বই পৌঁছানো হয়েছে। তবে চাহিদা অনুযায়ী শতভাগ বই এখনও বিদ্যালয়ে পৌঁছায়নি। আমরা আশা করি আমাদের যে বইগুলো বাকি রয়ে গেছে আগামী সপ্তাহ, মানে চলমান সপ্তাহে, কালকের সপ্তাহ, সেই ভিতরে বইগুলো চলে আসবে। কারণ আমরা অনলাইনে দেখেছি বইগুলো অলরেডি ছাড়া হয়ে গেছে, রাস্তা বন্ধ হয়েতে আসছে, চলে এসে আমাদের কাছে এসে পৌঁছাবে, পৌঁছালে আমরা যথারীতি প্রতিষ্ঠানে পৌঁছে দেবো। 2010 সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীকে বিনামূল্যে নতুন পাঠ্য বই দেওয়া শুরু করে সরকার। এরপর ধারাবাহিকভাবে বছরের প্রথম দিনে বই উৎসব করে বিনামূল্যে নতুন বই বিতরণ কার্যক্রম চলমান ছিল। গেল দুই বছর থেকে করোনা মহামারীর মধ্যেও ব্যতিক্রম ঘটেনি বিনামূল্যে বই বিতরণের এই কার্যক্রম। তবে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে গেল বছরের ন্যায় এবছরেও বই উৎসবের আয়োজন করেনি সরকার। বর্তমান সরকারের সময়ে এই যে মহতী উদ্যোগ, সকলের হাতে জানুয়ারির 1 তারিখে বই পৌঁছে দেওয়ার যে কার্যক্রম, সেটা সফলভাবে হয়ে আসতেছিল। কিন্তু করোনার মহামারীর কারণে আমরা গত 2 বছর আমরা দিতে পারিনি, কিন্তু এই বছর আমরা সীমিত পরিসরে আয়োজন করেছি এবং সকলের হাতে কিন্তু বই পৌঁছে যাবে। আজকে থেকে তারা যাতে পড়া শুরু করে, অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দের কাছে আমার আকুল আবেদন, আজকে যেহেতু নতুন বই পেয়েছেন, আপনারা আজকে থেকেই পড়া শুরু করবেন, তাহলে পরীক্ষার সময় আপনাদের পড়া বোঝা মনে হবে না এবং আপনারা ভালো একটা রেজাল্ট উপহার দিতে পারবেন এবং একটা মেধাবী শিক্ষার্থী হিসেবে দেশের কল্যাণে কাজ করবেন। শিক্ষকরা বলছেন এবছরে পর্যাপ্ত বই এসে পৌঁছায়নি তাদের হাতে, তারপরেও প্রতি বছরের ন্যায় এবছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পেরে স্বস্তি প্রকাশ করেন তারা। বিনামূল্যে ছাত্রদেরকে বই দেওয়া হচ্ছে, এটা একটা প্রশংসার দাবিদার এবং ছাত্ররা আজকে আপনারা দেখতে পাচ্ছেন খুব উৎফুল্লিত, প্রফুল্লিত, তারা নতুন বই হাতে পেয়ে খুবই আনন্দিত। আমরা কালকে থেকে আমাদের ক্লাস কার্যক্রম শুরু করব। সরকারি নির্দেশনা মোতাবেক প্রাথমিক স্তরের বই বিতরণ কার্যক্রম চলতেছে। তো প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বই আমরা এখনও পাই নাই, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর সম্পূর্ণ বই এসেছে এবং বাচ্চা শিক্ষার্থীদের হাতে আমরা বই তুলে দিতে পেরেছি। নতুন শিক্ষাবর্ষে নতুন ক্লাসে ভর্তি হচ্ছেন শিক্ষার্থীরা, এর সাথে নতুন বই পাওয়ায় উল্লাসে মেতে উঠেছেন অনেকেই। আমি আজকে বছরের প্রথম দিনে বই পেয়েছি, এজন্য আমি সরকারকে অনেক ধন্যবাদ দিতেছি যে বছরের প্রথম দিনে আমাদের হাতে বই তুলে দেওয়ার জন্য, এজন্য আমি খুবই আনন্দিত। আমার খুব আনন্দ লাগছে এবং আমি প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই, আমি নতুন বছরে নতুন বই পেয়ে অনেক খুশি। আমরা আগের বছর তো কোনো ক্লাস করতে পারি নাই, এবার ক্লাস করলে আমাদের অনেক ভালো লাগতো। আমার নতুন বই পেয়ে অনেক খুশি লাগছে এবং আমি বই পড়তে অনেক ভালোবাসি বলে আমার নতুন বই অনেক পেয়ে অনেক খুশি লাগছে। আমি নতুন ক্লাস উঠছি, 5 উঠছি, আমি বই পেয়ে খুব খুশি হয়েছি। বিয়ানীবাজার উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এখনও শতভাগ বই পৌঁছাতে সক্ষম না হলেও জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই ঘাটতি পূরণ হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। এদিকে শনিবার সকালে উপজেলার PHG সরকারি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশিক নূরের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক বিপ্লব চক্রবর্তীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোকসানা বেগম লিমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, PHG উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাসিব জীবন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হাকিম সহ আরও অনেকে। সৈয়দা আঁখি হক, ABTV।